আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আমরা একটি ডোমেন পারচেজ করতে পারবো আমাদের নিজেদের ডোমেন কন্ট্রোল প্যানেল থেকে। মূলত আপনি যখন ইউনিক বিডির ডোমেন রিসেলার প্যানেলটি নেবেন, তারপরে আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনি লগ ইন করবেন। সেই লিঙ্ক থেকে লগ ইন করলে আপনি এরকম একটি ড্যাশবোর্ডে চলে আসতে পারবেন। এটি মূলত হচ্ছে মেইন ডোমেন রিসেলারের কন্ট্রোল প্যানেল। তো এখন আমরা একটি ডোমেন পারচেজ করব। এর জন্য শুরুতে আপনাকে আগে ডলার রিচার্জ করে নিতে হবে। ডলারটি রিচার্জ করার জন্য অ্যাড ফান্ডে ক্লিক করে আপনি ডলার নিয়ে নিতে পারবেন। এটা আমি এখন দেখাচ্ছি না, আমি ধরে নিচ্ছি আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স আছে। তো এরপর আপনারা চলে যাবেন হচ্ছে প্রোডাক্টসে। প্রোডাক্টসের আন্ডারে ডোমেন রেজিস্ট্রেশনে একটা ক্লিক করবেন, বা এখানে কার্সারটা নিলেই দেখবেন চেক অ্যাভেলেবিলিটি নামে একটি অপশন রয়েছে, সেখানে যাবেন। এরপর আমাদের কাছে একটি এক্সপ্রেস কার্ডের ড্যাশবোর্ড চলে আসবে, কিন্তু আমরা এক্সপ্রেস কার্ড থেকে এটি কিনবো না, আমরা গো টু সুপার সাইটে চলে যাব। মূলত এটা কাস্টমার প্যানেলে আমরা গিয়ে কিনব। এটার যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা যদি আপনারা কাস্টমারকে দেন, কাস্টমার এখানে সরাসরি অর্ডার করতে পারবে। তো এখন আমরা এখানে আমাদের ডোমেনটা সার্চ করব। আপনারা যখন ডোমেন রিসেলার প্যানেল নেবেন তখন এরকম একটি ড্যাশবোর্ডও কিন্তু পেয়ে যাবেন ফ্রিতেই। তো এখানে আমরা আমাদের ডোমেনটা লিখে দিলাম এবং এখানে সার্চ বাটনে ক্লিক করছি। আপনি কি নিউজ পোর্টাল ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন? 24 ঘন্টার মধ্যেই তৈরি করে নিন কমপ্লিট নিউজপেপার ওয়েবসাইট মাত্র 9,990 টাকায়। অর্ডার করতে বা বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে www.unikbiri.com এবং আমাদের ফেসবুক পেজ, অথবা কল করুন 01516188989। দেখতে পাচ্ছেন আমরা যে ডোমেইনটা নিতে যাচ্ছি সেটা অ্যাভেলেবেল আছে। যদি অ্যাভেলেবেল না থাকতো তাহলে এখানে ক্রস বাটন আসতো। তো এখানে এটা হচ্ছে কাস্টমার প্রাইস, এটা আমরা যার কাছে আবার সেল করব তাদের প্রাইস। সো এটা ডাজেন্ট ম্যাটার, আমাদের 10.25 ছিল ডলার আমাদের অ্যাকাউন্টে, সেটা থাকলে এনাফ। সিলেক্টে ক্লিক করছি, এখন এই কার্টে চলে আসবে জিনিসটা। দেখতে পাচ্ছেন এটা চলে আসলো, এই ডোমেইনটা। ভালোভাবে কেয়ারফুলি দেখে নেবেন, অবশ্যই একটা ডোমেইন পারচেজ হয়ে গেলে পরে আর সেটা রিফান্ড বা কোনোভাবে টাকা ফেরত নেওয়ার সুযোগ থাকে না। চেক আউটে ক্লিক করছি, এখানে আবার ডোমেনটা চেক করব। বাস তারপরে আমরা এখানে এসে ইমেল আইডি দিব, যদি আমাদের অলরেডি অ্যাকাউন্ট খোলা থাকে। আমাদের এই ডোমেন রিসেলার অ্যাকাউন্টের আন্ডারে যদি আমাদের কোনো ইউজার আইডি থাকে সেটার আইডি বা ইমেল আইডিটা দিয়ে দিব, অথবা আমরা এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। তো আমরা শুরুতে ক্রিয়েট করে নিব, দেখাচ্ছি আপনাদেরকে। ক্রিয়েট ক্লিক করলে এখানে নাম দিবেন, কোম্পানি নাম দিলে দিতে পারেন, না দিলে সমস্যা নেই। অ্যাড্রেস দিবেন, সিটি, জিপ কোড বা পোস্টাল কোড, পোস্ট অফিসের বা ডাকঘর কোড যেটা সেটা দিবেন, কান্ট্রি দিবেন, এবং আপনার কোন বিভাগে বা জেলায় থাকেন সেটা দিয়ে দিবেন। এখানে ফোন নাম্বার, মোবাইল নাম্বার দিলেও হবে না দিলেও হবে, বা একই দিতে পারেন। পাসওয়ার্ড দিয়ে দিবেন, আপনার অ্যাকাউন্ট ডোমেন প্যানেলে লগ ইন করার জন্য যে পাসওয়ার্ডটা দিবেন আর কি সেটা। তারপর এটা দেওয়া হয়ে গেলে আপনি এখানে টিক মার্ক ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। আর যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি, আমি যেহেতু আমার একটা অলরেডি অ্যাকাউন্ট আছে কাস্টমারের, আমি খুলেছিলাম, সো আমি এখানে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করছি। এখানে আমি সেই কাস্টমারের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এই ইমেলে কিন্তু অবশ্যই একটি ইউজার আইডি থাকতে হবে, অ্যাকাউন্ট না থাকলে হবে না। আপনি সেটা চাইলে আগে খুলে রাখতে পারেন, আমি এটা আগে ক্রিয়েট করে রেখেছি ছিল। তো তারপর এখন আমরা এখানে তিনটা অপশন পাবো। কাস্টমার্স ক্যান পে ইনভয়েস লেটার, মানে হচ্ছে আপনার কাস্টমার টাকাটা পরে দিতে পারবে, ইনভয়েসটা ক্রিয়েট হয়ে যাবে। আরেকটা লেখা আছে হচ্ছে যে প্লেস অর্ডার অ্যাক্টিভেট আফটার কাস্টমার পেস, এখন অর্ডারটা প্লেস হয়ে থাকবে কিন্তু রেজিস্ট্রেশন হবে না, যখন কাস্টমার পে করবে তখন সে এই ডোমেইনটি রেজিস্ট্রেশন হবে। সো আমরা এই দুইটা কোনোটাই করছি না, কারণ আমরা টাকা অলরেডি পেয়ে গেছি হাতে ম্যানুয়ালি। সো আমরা জাস্ট এটা সিলেক্ট করব, ক্যান্সেল কাস্টমার্স ইনভয়েস। আমাদের লেখা দিচ্ছে যে ডোন্ট ক্রিয়েট কাস্টমার্স ইনভয়েসেস, আমাদের কোনো ইনভয়েসের প্রয়োজন নেই, আমরা খুব সিম্পলি থাকব। তো এখানে এটা দিয়ে জাস্ট আমরা প্রসেস অর্ডারে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন আমাদের
পারচেজ হয়ে গেছে, এখন আমরা কন্টিনিউ ম্যানেজ অর্ডারে ক্লিক করছি। এখন কিন্তু আমরা আমাদের ডোমেন কন্ট্রোল প্যানেলে চলে আসলাম। দেখেন আমরা এই ডোমেনটা কোত্থেকে দেখবো, এই যে প্রোডাক্টস এর লিস্ট অল অর্ডার্স, এখানে ক্লিক করব এবং শুরুতে দেখতে পাবো ডোমেনটি রয়েছে এখানে বা খুঁজে পাবো। দেখতে পাচ্ছেন ডোমেনটি অলরেডি পারচেজ করা হয়ে গেছে আমাদের। এই যে ক্লায়েন্টের নাম টাম সব চলে আসছে, কারণ আমরা আগে ক্লায়েন্টের ডিটেলস দিয়ে আমরা অ্যাকাউন্টটি খুলেছিলাম। খুবই সিম্পল আমাদের ডোমেন কন্ট্রোল প্যানেল থেকে ডোমেন পারচেজ করা। আপনাদের যদি ডোমেন কন্ট্রোল প্যানেল প্রয়োজন হয়, খুবই কম খরচে যদি ডোমেন পারচেস করতে চান, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা ফ্রিতে একটি ডোমেন কন্ট্রোল প্যানেল নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে, পরে আপনি আপনার ক্লায়েন্ট বা কাস্টমারের কাছে আপনি ডোমেন সেল করতে পারবেন। তো এই ছিল ভিডিওটি, আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন আপনার বন্ধুর সাথে, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম টেকনিক্যাল বিষয়গুলো ভিডিও আপডেট পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। কল করুন 01516188989